সো হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো গাইস, যেরকম কি আমি কি আজকে তোমাদের জন্য কি ছোট থেকে একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে কি তোমাদেরকে আমি আজকে জানাবো কি ইনস্টাগ্রামের কি নতুন একটি ফিউচার বের হয়েছে, যেটির মাধ্যমে তোমরা ইনস্টাগ্রামকে কি ডার্ক ব্ল্যাক মুভ করতে পারবে। তো যেরকম কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হালকা কি ডার্ক ব্ল্যাক কালার কি এসছে, তো এরকম কি তোমরা ইনস্টাগ্রামকে করতে পারবে এই নতুন নতুন ফিউচারের দ্বারা, যেরকম কি ইনস্টাগ্রাম করতে পারবে অ্যান্ড প্লে স্টোর কে করতে পারবে অ্যান্ড আরো কিছু কিছু দুই একটা অ্যাপ্লিকেশন আছে যেগুলোকে তুমি তোমরা কি ডার্ক কালার কি করতে পারবে। তো সেটা কি তোমাদের মোবাইলে কি তোমাদের সেটিংটা রয়েছে, তো কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, কিছুই ডাউনলোড করতে হবে না, তোমাদের মোবাইলে কি সেটিংটা রয়েছে, তো সেই সেটিং এর দ্বারা কি তোমরা ব্ল্যাক কি করতে পারবে। যেরকম কি আগে হয়তো যেটা সেটিং আসছিল সেটা দেখি পুরোটা সেট তোমাদের পুরোটা স্মার্টফোন কি ডার্ক ব্ল্যাক কালার হয়ে যাচ্ছিল, কি তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন খুলো কি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কি ডার্ক ব্ল্যাক হয়ে যাচ্ছিল। ফিউচারটি দ্বারা তোমরা কি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ডার্ক হবে না, তোমরা যেটা যেটা অ্যাপ্লিকেশন ব্ল্যাক করতে যাবে সেটা সেটা কি ডার্ক ব্ল্যাক হবে, তাছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশন কি ডার্ক ব্ল্যাক হবে না। যেরকম কি তোমাকে আমি বললাম প্লে স্টোর হবে অ্যান্ড তোমাদের ইনস্টাগ্রাম করতে পারবে, আরো কয়েকটা অ্যাপ্লিকেশন আছে যেটা কি ডার্ক ব্ল্যাক হবে, তাছাড়া অন্য অন্য কোনো ডার্ক ব্ল্যাক হবে। তো ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড চ্যানেলে যদি বা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে তো বেল আইকনটিকে প্রেস করে দিবে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম কি ডার্ক ব্ল্যাক কি হয়ে গেছে, তো যেরকম কি আমি তোমাদেরকে আরো বলেছিলাম যে কিছু কিছু অ্যাপ্লিকেশন কি আরো ডার্ক ব্ল্যাক হবে, তো সেগুলো কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেরকম কি প্লে স্টোর বলেছিলাম প্লে স্টোর একটা হবে অ্যান্ড গুগল ফটো কি হবে, গুগল ফটো ডার্ক ব্ল্যাক হবে অ্যান্ড যেরকম কি এমএক্স প্লেয়ার আছে তো এমএক্স প্লেয়ার কি ডার্ক ব্ল্যাক হবে না, ফেসবুকও ডার্ক ব্ল্যাক হবে না অ্যান্ড টুইটার আছে টুইটারও কি ডার্ক ব্ল্যাক হবে না, তোমাদেরকে কি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কি দেখতে পাচ্ছ কি এখানে কি ডার্ক ব্ল্যাক নেই, শুধুমাত্র ইনস্টাগ্রাম প্লে স্টোর অ্যান্ড ফটোজ, এই তিনটা অ্যাপ্লিকেশানে কি ডার্ক ব্ল্যাক হবে। তো ডার্ক ব্ল্যাক যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরাও যদি বা ডার্ক ব্ল্যাক করতে চাও তাহলে কি ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক কীভাবে ডার্ক ব্ল্যাক করা যাবে। তো আমাদেরকে কি প্রথমে কি সেটিংয়ে যেতে হবে, তো আমরা কি সেটিংয়ে চলে আসবো। তো সেটিংয়ে আসার পর কি এখানে কি সার্চ দিব ডার্ক ব্ল্যাক, তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি ডার্ক মোড চলে এসেছে। তো এখানে কি অপশনটা রয়েছে যেখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডার্ক মোড, তো এটা অপশনটা কি অন করে দিলে ডার্ক ব্ল্যাক হয়ে যাবে অ্যান্ড অপশনটা অফ করে দিলে কি হোয়াইট হয়ে যাবে, তো আমরা কি ডার্ক ব্ল্যাক করতে চাই তার জন্য কি অন করে দেবো, তাহলে কি আমাদের কি ডার্ক ব্ল্যাক হয়ে গেল। তো তোমরা কি এভাবে ডার্ক ব্ল্যাক কি করতে পেরে যাবে, ফিউচারটি জেনে তোমাদেরকে কি রকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।